বিয়ে বাড়ির মজাদার কাচ্চি খেতে আর যেতে হবে না ধানমন্ডি, গুলশান কিংবা বনানীতে, কারণ এখন ডেমরাতেই চলে এসেছে আদিল স্টাইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শীথি ফ্রম খাই খাই বাই শীথি। আজকে আপনাদের সাথে একটি কাচ্চির রিভিউ শেয়ার করব। আর যেমনটা অলরেডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদিল স্টাইনের কাচ্চির রিভিউ হবে। আর নর্মালি আমরা যদি একটু ভালো মানের কাচ্চি ঢাকায় খেতে চাই, তাহলে আমরা সাধারণত সুলতানস ডাইন বা কাচ্চি ভাই, এই নামগুলো আমাদের মাথায় সবার আগে আসে। কিন্তু ডেমরা থেকে এই জায়গাগুলোতে যাওয়া আমাদের জন্য সবসময় সুবিধাজনক হয় না। তো ডেমরার ভিতরে এই সমমানের কিংবা এর থেকেও বেটার কোয়ালিটির কাচ্চি যদি খেতে চাওয়া হয়, তাহলে আমরা হয়তোবা আদিল স্টাইনে যেতেই পারবো কি পারবো না সেটারই রিভিউ এখানে শেয়ার করা হচ্ছে। আর আমি কিন্তু কোনো পেইড রিভিউ দেই না, তো এটা একেবারেই যেমনটা দেখিয়ে দিলাম একদম টাকা দিয়ে কিনে এনেছি বাসায় খাবার। নর্মালি হচ্ছে ডাইন ইন করে সবাই, বাট আমি হচ্ছে আজকে ফুড অর্ডার করেছিলাম, হোম ডেলিভারি দিয়েছে এবং হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি ডেমরার ভিতরে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে দুই প্যাকেট খাবার অর্ডার করেছি, একটার ভিতরে ছিল মাটন কাচ্চি যেটা মেইনলি ওভার হাই বর্তমানে, এবং আরেকটা প্যাকেটে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। এবং আমি প্রথমেই প্যাকেটটা উঁচু করে দেখাইলাম, আমি যখন এই প্যাকেটগুলো নিয়ে উপরে আসতেছিলাম বাসায়, তো তখন আমার মানে মনে হচ্ছিলো যে আমি 4-5 কেজি আমার হাতে নিয়ে আসতেছি, এতটাই ভারী ছিল। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এই যে বারবার উঁচু করে করে দেখাচ্ছি এটার ওয়েট কতটা বেশি। তো আসলেই আমি মিথ্যা কথা বলছি না, আর খাবারটা কিন্তু খুবই গরম ছিল, মানে প্যাকেটগুলো আমি ধরে খুলতে পারছিলাম না, এতই গরম ছিল, মনে হচ্ছিলো যেন একদমই মানে ডেক থেকে বের করে আমাদেরকে সার্ভ করে গেল আর কি, ডেলিভারি করে গেল। তো প্রথম প্যাকেট খুলছি আমি আপনাদের সাথে দেখানোর জন্য। তো প্রথম প্যাকেট খোলার পরে এর ভিতরে বের হলো কাচ্চি, বাসমতি চালের কাচ্চি যেমনটা দেখা যাচ্ছে। তো প্যাকেট দেখে কিন্তু মনে হচ্ছে যে হয়তোবা পরিমাণে কম, কিন্তু আমি এখনই আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো যে আসলে পরিমাণটা কেমন ছিল। তার আগে আরেকটা প্যাকেটে কী আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেই। তো আরেকটা প্যাকেটে আছে হচ্ছে, তাড়াতাড়ি খোলা হোক, আরেকটা প্যাকেটে আছে চিকেন বিরিয়ানি। যদিও এখনও চিকেনটা দেখা মানে বোঝা যাচ্ছে না এটার শেপটা, কারণ চালের ভিতরে এটা লুকিয়ে আছে। তো একটু পরে আমরা যখন প্লেটে ঢালবো তখন দেখিয়ে দিব। তো আমি প্রথমেই কাচ্চিটা আমার প্লেটে হচ্ছে বেড়ে নিচ্ছি। তো এই যে এর ভিতর থেকে প্রথমে বের হলো একটা মাটনের পিস, এবং এই মাটনগুলা মাংসগুলা খুবই সফট এবং একদমই তুলতুলে নরম ছিল, একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে এটা আরেকটা সেকেন্ড পিস, আর এর সাথে ছিল গ্রেভি, গ্রেভি মানে মশলা আর কি, কাচ্চির মশলাটা। আর এই যে মাংস, মাংসটা আমি একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, একদম মানে আস্তে করে একটা চাপ দেওয়ার সাথে সাথে এটা একদমই তুলার মতো ভেঙে যাচ্ছিলো আর কি। তো আমি আর ওয়েট না করতে পেরে ওই ছোটো অংশটা মুখে টেস্ট করে দেখলাম, এবং এটা খুবই 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 ফ্লেভারফুল ছিল। তো এরপরে মুভিং অন, আমরা হচ্ছে পাচ্ছি কাচ্চির আলু। অনেকেই আছে যারা কাচ্চির মাংসর থেকে আলুটা বেশি পছন্দ করেন, আমিও এরকমই একজন মানুষ। তো আমার আলু হচ্ছে খুবই পছন্দের একটা খাবার, এবং কাচ্চির মধ্যে হইলে তো কোনো কথাই নাই। আর এই হচ্ছে আমাদের রাইসটা, এই দেখেন আমার প্লেটটা কিন্তু বেশ বড় একটা রাইসের প্লেট। তো এক প্লেট রাইস নেওয়ার পরেও আমার পুরো হাফ রাইস থেকে গেছে প্যাকেটের ভিতরে, হাফের থেকেও বেশি। তো এই ম্যাজিকটাই দেখাতে চাচ্ছিলাম যে কত পরিমাণে ওরা হচ্ছে কোয়ান্টিটিটা কত বেশি থাকে রাইসের, আর মাংসও দুই পিস থাকে, আলুও দুই পিস থাকে। তো স্বাভাবিকভাবে যারা একটু কম খায় তারা হচ্ছে একটা কাচ্চি অর্ডার করে দুইজন অনায়াসে আরাম করে খেতে পারবে। এবং এই কাচ্চিটার প্রাইস ছিল হচ্ছে 270 টাকা একজনের কোয়ান্টিটি। আমি হচ্ছে আপনাদের সাথে মেনুটা শেয়ার করে দিচ্ছি। তো এটা হচ্ছে আদিল স্টাইনের মেনুটা, এখান থেকে আমি বাসমতি কাচ্চি মাটন যেটা একজনের জন্য 270 টাকা প্রাইস, আমি ওটা অর্ডার করেছিলাম। এবং দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটিতে তো আমি অলরেডি বলে দিলাম কতটুকু রাইস দিয়েছে, এবং তার সাথে আছে দুই পিস মাটন এবং দুই পিস আলু, তার সাথে ছিল হচ্ছে সালাদ। আর কোকের বিলটা আমি আলাদা করে কোক অর্ডার করেছিলাম, সো কোকের জন্য আলাদা 30 টাকা বিল হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে কোয়ান্টিটির কথা তো এখন শেষ হলো, এখন হচ্ছে কোয়ালিটির কথাই আসি। তো কোয়ালিটিও একদম টপ নচ, আসলেই মানুষজন যেগুলো রিভিউ দিচ্ছে যে সুলতানস ডাইনের সাথে বা কাচ্চি ভাইয়ের সাথে টেক্কা দেওয়ার মতো কি না, ইয়েস আমরা খুবই মানে
ভালোভাবে বলতে পারি যে হ্যাঁ এটার টেস্ট খুবই ভালো এবং খুবই মজা। তো এরপর হচ্ছে সেকেন্ড যেই খাবারটা ছিল সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটার প্রাইস ছিল 170। আর এখানে যেহেতু আমি আমার বাচ্চার জন্য অর্ডার করেছি তো এটা অল্প পরিমাণে আমি নিয়েছি ওকে খাওয়ানোর জন্য, অ্যান্ড ওর রিভিউটা আপনি নিজেই দেখেন। চিকেন বিরিয়ানি বেসিক্যালি হচ্ছে মোরগ পোলাও, আমি এখানে এক্সপেক্ট করেছিলাম একটা ডিম থাকবে, যেহেতু 170 টাকায় আমি একটা মোরগ পোলাও পাচ্ছি যেটা কিনা অন্যান্য জায়গায় আরও কমে পাওয়া যায়। তো এটাই ছিল আজকের রিভিউ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।